আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার বিথির রসইতে আজকে আমি নিয়ে এলাম বাচ্চা এবং বড়দের পছন্দের ভীষণই জনপ্রিয় একটি খাবার পিৎজা রেস্টুরেন্টগুলিতে এখন পছন্দের তালিকায় পিৎজা উপরের সারিতেই আছে আজকে আমি বাসায় তৈরি করা পিৎজা সস এবং পনির দিয়ে খুব সহজভাবে তৈরি করে দেখাবো পিৎজা আমি চেষ্টা করেছি সহজ এবং সুন্দরভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য চলুন দেখে নি কীভাবে তৈরি করতে হয় এই মজাদার খাবারটি পিজ্জা তৈরি করার জন্য প্রথমে আমি ইস্ট অ্যাক্টিভ করে নিব এই জন্য একটি বাটিতে আমি এক চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লবণ এগুলোকে একটু মিশিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব যাতে ইস্টটা ফুলে ডাবল হয়ে যায় এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন ময়দাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের একটু কম সয়াবিন তেল পাঁচ মিনিটের মাঝে আমার ইস্টও ফুলে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি ময়দার মিশ্রণে ইস্টটাকে ঢেলে দিচ্ছি ঢেলে হাত দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি একটা রুটির গোলার আমি শেপ দিব। আমার কিছুটা পানি লাগবে এই জন্য আমি অল্প অল্প করে হালকা গরম পানি মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি এরকম একটা ডো তৈরি করে আমি এটাকে ঢেকে একটু গরম জায়গায় রাখবো এক ঘন্টার জন্য এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা মিলিয়ে হাফ চা চামচ এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুনটা ভেজে আমি দিয়ে দিচ্ছি এক কাপ হাড় ছাড়া মুরগির মাংস চেষ্টা করবেন বুকের মাংসটা নিতে কারণ মুরগির বুকের মাংসটা নরম থাকে এখন এগুলোকে আমি একটু ভেজে দিচ্ছি মাংসটাকে দুই মিনিট ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচের অর্ধেক লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিবেন এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ধরে ভেজে আমি নামিয়ে নেব চিকেনটাকে বেশি ভাজলে সেটা হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না দেখেন আমার চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি আমার ডোটাও এর মধ্যে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন একটি প্যানে আমি সামান্য তেল মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে পিৎজার ডোটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাতের সাহায্যে সামান্য তেল মেখে আমি একটা রুটির শেপ দিয়ে দিব প্যানের আকারে আমি প্যানের আকারে একটি রুটির শেপ দিয়ে কাটা চামচ দিয়ে ভিতরটা আমি একটু কেটে দিচ্ছি যাতে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয় ভিডিওটা লক্ষ্য করলেই দেখবেন আমি কিভাবে করেছি এখন আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে ফুলে ওঠে পাঁচ মিনিট পর আমার ডোটা ফুলে উঠেছিল এখন আমি প্যানে চুলায় বসিয়ে ডোটাকে আমি দুই ও পাশ এক মিনিট করে ভেজে নিব এই পাশটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটু খুন্তির সাহায্যে সাবধানে ধরে উল্টে দিচ্ছি দুটি খুন্তি দিয়ে দুই পাশ থেকে ধরে নেবেন তাহলে সুবিধা হবে তখন এটাকে আমি উল্টে দিয়ে প্যানের মাপে বসিয়ে দিচ্ছি আবারও ওই পাশটাকেও আমি একইভাবে সেকে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পিজ্জা সস পিজা সসটা আমার হোমমেড মেড এর রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম টমেটো গাজর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এখানে আমি আমার হোম চিজ নিয়েছি চিজের রেসিপিটাও কিছুদিন পরে আমার চ্যানেলে আপলোড দেব নিয়েছি ভেজে রাখা চিকেনগুলোকে এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চিজ একটু বেশি করেই দিব বাসায় পিৎজা তৈরি করার মজা এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিকেন কুচি দিয়ে আমি এগুলোকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যারা কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করে না তারা চিকেনটা ভাজার সময় পেঁয়াজটাকে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আসলে সবজি আর সাজানোটা সম্পূর্ণ নিজের ওপর এখানে কোনো ধরা নিয়ম নেই আপনার হাতের কাছে যেই সবজি থাকে সেটা দিয়ে সাজিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টমেটো আমরা যদি তিন কালারের ক্যাপসিকাম পান তাহলে সেটাও দিতে পারেন সেটাও দেখতে ভালো লাগে আমি আসলে পাইনি এজন্য আমি এক কালার নিয়েছি আর সাথে নিয়েছি টমেটো এগুলো আমি বিচি ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর আমি আবারও উপরে চিজ দিয়ে দিচ্ছি আমি এখানে ডাবল কোটিং করবো আবারও একইভাবে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি আর সবজিগুলোকেও একইভাবে দিয়ে দিব আমি আমার বাচ্চাদের পছন্দের উপর দিয়ে একটু টমেটো সস দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি প্যানে বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে আমি এটাকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি এখানে অরিগানো দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অরিগানো দিয়ে ঢেকে আমি পনেরো মিনিট পিজ্জাটাকে রান্না করে নিব পনেরো মিনিট হয়ে গিয়েছে আমার পিজাটাও তৈরি হয়ে গিয়েছে আমি চুলাটাকে বন্ধ করে এখন এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার প্যান পিৎজা বাসায় খুবই সহজে বানিয়ে নিতে পারেন এটি বাচ্চারা টিফিনে খুবই পছন্দ করে খাবে রেসিপিটা সহজভাবে বোঝাতে গিয়ে একটু বড় হয়ে যায় আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ আমি একটু কেটে নিচ্ছি পিজ্জা গরম গরম খেতে ভালো লাগে চেষ্টা করবেন পিৎজা গরম গরম সার্ভ করতে আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন আজ রাখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ